আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা সৌদি আরবের যে ওয়েদার পরিবর্তন দেখতেছি তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই কিয়ামতের নিকটে আমরা চলে এসেছি। আর এগুলো সব কিয়ামতের আলামত, ভারী বৃষ্টি এবং মরুভূমির যেই মরুর দেশগুলো সবুজে পরিণত হবে এটাই তার প্রমাণ দেখা যাচ্ছে। দেখুন, সৌদি আরবে মক্কার আশেপাশে পাহাড়গুলোতে এইভাবে ঘাস জন্ম নিচ্ছে এবং মদিনাতে লাগাতার বৃষ্টি, মক্কাতে এক দুই দিন পর পর বৃষ্টি, ডেইলি বৃষ্টি হচ্ছে। এবং সৌদি আরব তাবুক শহরে যেখানে পড়তেছে বরফ -2, -1, -5 পর্যন্ত চলে যাচ্ছে। আমরা দেখতেছি, দেখুন সৌদি আরবের মরুর দেশ সব সবুজে পরিণত হচ্ছে, আর মক্কাতে ভারী বৃষ্টি, যেখানে বরফ পড়ছে। আল্লাহ আকবার, দেখুন কি অবস্থা। কিছুদিন আগে মক্কাতে কিন্তু স্নো পড়ছে, দেখুন কি। এগুলো সব আল্লাহর নিয়ামত এবং কিয়ামতের আলামত। যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এক সময় আরবরা যারা রাখাল ছিল তারা এই বিল্ডিং তোলার প্রতিযোগিতা করবে, এবং যেই মরুর দেশগুলো যেখানে পানি, বন্যা এবং বৃষ্টিতে মরুভূমিগুলো সবুজ হয়ে যাবে এবং ভারী বৃষ্টি, ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, যেখানে আমাদের দেশে সবসময় বৃষ্টি নামতো, এখন সেই বৃষ্টি আমাদের দেশে অনেক সময় কম হয়, এখানে কিন্তু এখন বর্তমানে প্রচুর বৃষ্টি হয়, ফ্লাড হচ্ছে। দেখুন, এটা মদিনা মসজিদুল খন্দক বা সাত মসজিদের পাশেই পুরো এক গিরা পানি হয়ে গেছে। মসজিদ আল নববীতে ঘন ঘন বৃষ্টি, গত কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টি হয়ে গেল, এখন আবার দুই তিন দিন লাগাতার বৃষ্টি হবে। এরকম বৃষ্টি আগে কখনো সৌদি আরবে মদিনাতে দেখা যায়নি। 40-50 বছরের ভিতরে এরকম ভারী বৃষ্টি এর আগে আমরা কখনো দেখিনি। আর এটা হলো তাবুক শহরে যেখানে বরফ পড়তেছে। দেখুন, আসলে কি বলবো, পুরা সৌদি আরবে মনে হয় না এরকম অন্য কোনো জায়গায় আছে, শুধু তাবুক এবং আলবাহা, আলবিশা, তায়েফ এবং আবা শহরগুলোতে সবচেয়ে বেশি ঠান্ডা এবং সেখানে বরফ পড়ে। এই অবস্থায় তাবুকের অবস্থা দেখুন, মাশাআল্লাহ তাবারকাল্লাহ। এর মানে আমরা বুঝতে পারি যে খুব শীঘ্রই কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো কেয়ামত ঘটে যাবে, তার বেশি দূরে নাই। আল্লাহ রাসুল যেই নিদর্শনগুলো বলেছিলেন যে এই নিদর্শনগুলো দেখলে বুঝতে পারবে যে কেয়ামত আর বেশি দূরে নাই, সেই নিদর্শনগুলো আমরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি, কেয়ামত কিন্তু বেশি দূরে নাই। সো আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানোর তৌফিক দান করুক এবং দিনের পথে চলার তৌফিক দান করুক। সকল ধরনের ফেতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের ইমানকে মজবুত করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।